ওগুলা প্রাইস অনেক বেশি হাই ছিল 1 লাখের কাছাকাছি 1 লক্ষের কাছাকাছি ছিল বাট এখন কিন্তু আপনি এটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন ল্যাপটপের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পাচ্ছেন আর শুরু দিয়ে কিন্তু এগুলোর প্রাইস আরো বেশি ছিল এখন এগুলোর প্রাইস কিন্তু মোটামুটি আপনারা কমেই পাচ্ছেন গ্রিন টেকনোলজিতে এখন যে ল্যাপটপটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা Lenovo ThinkPad সিরিজের i5 এর 3rd জেনারেশনের একটি ল্যাপটপ 320GB হার্ড ডিস্ক এবং 4GB RAM আপনারা চাইলে RAM হার্ড ডিস্ক আপডেট করে নিতে পারবেন যে কোনো সময় আমাদের কাছ থেকে সেক্ষেত্রে টাকা অ্যাড করতে হবে আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 3 থেকে 4 ঘন্টা ফুলি ফ্রেশ কন্ডিশন যারা একটু লাইট ওয়েট ল্যাপটপ খুঁজেন একদম স্লিম ল্যাপটপ কম প্রাইজের মধ্যে স্লিম ল্যাপটপ তারা এটা দেখুন i5 এটা হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে মূলত উপরে এটা পলি করা সো আই হোপ পলি করা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা যদি পলি এটা উঠিয়ে ফেলেন সে ক্ষেত্রে এটা একদম নিউ দেখতে পাবেন মানে একদম পুরো নতুন কন্ডিশন তো এটার প্রাইস পড়বে কত 18490 টাকা মাত্র 18490 টাকা পড়বে এটার প্রাইস আচ্ছা তো আমরা কিন্তু মিজান ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি ওনার কাছে আসলে প্রচুর বাজেট ওয়াইজ ওনার কাছে প্রচুর ল্যাপটপ আছে যেটা হচ্ছে এটা মাত্র 18500 টাকা পূর্বে অনেকগুলো ল্যাপটপ দেখিয়েছি 30000 32000 36000 ওগুলো কিন্তু আপনারা মোটামুটি বাজেট ওয়াইজ ল্যাপটপ পাচ্ছেন ওনার কাছে অ্যাপেলের ল্যাপটপ আছে এইচপি ল্যাপটপ আছে এদিকে Lenovo ThinkPad অ্যাপেলের আরো অনেকগুলো ল্যাপটপ আছে তো মিজান ভাই আমাদের জন্য আরেকটা আছে আরেকটা ল্যাপটপ যারা টাচ স্ক্রিন ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এটা হচ্ছে Dell Latitude সিরিজের 3350 i5 এর 5th জেনারেশন 500GB হার্ড ডিস্ক এবং 4GB RAM এটাতে পেয়ে যাবেন আর দা ফুল টাচ স্ক্রিন ফুল এইচডি ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 28500 টাকা এটা প্রাইস 28500 টাকা ফুল প্রসেসরটা কি বলছেন i5 এর 5th জেনারেশন i5 এর 5th জেনারেশন টাচ স্ক্রিন Dell এর ল্যাপটপ তো এটার প্রাইসটা কিন্তু মোটামুটি সুন্দর আছে যা 30000 টাকার মাঝে i5 এর ল্যাপটপ গুলো চাচ্ছেন প্লাস হচ্ছে মোটামুটি জেনারেশন আপডেট তার কিন্তু এটা নিতে পারেন এবং ল্যাপটপের সাইডটা যদি আমি আপনাদের দেখাই সাইডের ডিজাইনটা কিন্তু মোটামুটি খারাপ না মোটামুটি সুন্দর আছে কিন্তু সাইডের ডিজাইনটা এন্ড ল্যাপটপের সাথে আপনারা কি কি দেন আসলে ল্যাপটপের সাথে আপনারা চার্জার পাবেন প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার এবং ব্যাগ দেওয়ার চেষ্টা করবেন আর কেউ যদি কুরিয়ার করে নিতে চান ঢাকার বাইরে সেক্ষেত্রে কেউ যদি কুরিয়ারে নিতে চান ঢাকার বাইরে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের জন্য 1000 টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা আপনারা কুরিয়ারে কন্ডিশনে পেইড করে দিলে হবে তার মানে হচ্ছে জাস্ট 1000 টাকা দিলেই হবে মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার ল্যাপটপ হাতে পেয়ে যাবে তার মানে হচ্ছে 1000 টাকা দিলেই হবে ল্যাপটপ পাঠিয়ে দিবেন 24 ঘন্টার মধ্যে সেই ল্যাপটপ হাতে পেয়ে যাবে এবং বাকি টাকা ল্যাপটপ হাতে পাওয়ার পর কুরিয়ারে পে করে দিবেন কুরিয়ারে পেইড করবে ঠিক আছে আচ্ছা তো আমাদের আরো কিছু ল্যাপটপ কালেকশন দেখান এখন দেখাবো হচ্ছে অ্যাপল ম্যাকবুকের একটি ল্যাপটপ ম্যাকবুক প্রো সিরিজের একটি ল্যাপটপ ফুলি ফ্রেশ কন্ডিশনে কুটুটু প্রসেসর 250GB হার্ড ডিস্ক এবং 4GB RAM আছে আপনারা চাইলে যে কোনো সময় আপডেট করে নিতে পারবেন ফুলি ফ্রেশ কন্ডিশন মেটাল বডি আর আপনারা হয়তো জানেন অ্যাপলের কোনো ল্যাপটপ কিন্তু বাংলাদেশের জন্য বানানো হয় না এখানে ভাষা দেয়া আছে কিবোর্ডে তার মানে হচ্ছে এটা অন্য কোনো দেশের জন্য মানে এটা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে আসছে মানে বাইরে থেকে ইম্পোর্ট হয়েছে তো এটার প্রাইস কত করে পড়বে এটার প্রাইস হচ্ছে 29999 মাত্র 29999 টাকা অ্যাপলের ম্যাকবুক প্রো মানে আপনারা হচ্ছে মানে 30000 টাকার মাঝে আপনারা কিন্তু অ্যাপলের ম্যাকবুক প্রো পেয়ে যাচ্ছেন ডিসপ্লেটা ফুল এইচডি পাবে ফুল এইচডি ডিসপ্লে এটা রেটিনা ডিসপ্লে তাই না হ্যাঁ রেটিনা ডিসপ্লে আচ্ছা তো যারা কিনা আসলে ম্যাকবুক প্রো নিতে চাচ্ছেন এতদিন বাজেট কম থাকার জন্য নিতে পারেন না তারা কিন্তু চাইলে গ্রিন টেকনোলজি সাথে যোগাযোগ করতে পারেন ম্যাকবুক প্রো আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র 30000 টাকা এখন যে ল্যাপটপটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Lenovo IdeaPad সিরিজের একটি ল্যাপটপ এটা হচ্ছে i36 জেনারেশন 500GB হার্ড ডিস্ক এবং 4GB RAM ফুলি ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে হ্যাঁ স্কাই ব্লু কালার 15.6 ডিসপ্লে আপনারা গ্রাফিক্স এর কাজ করতে চান তাহলে এটা নিতে পারেন 15.6 ডিসপ্লে নিউমেরিক কিবোর্ড সহ ওকে মানে বড় যারা বড় সাইজের ল্যাপটপ চাচ্ছেন সুন্দর একটা কিউট ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপ তারা নিতে পারেন আচ্ছা i3 6th generation তার মানে এটা কিন্তু জেনারেশনটা মোটামুটি আপডেটে আছে এবং ব্যাক সাইডটা যদি আপনাদের দেখাই এই সাইডটা দেখতে কিন্তু খুব সুন্দর মানে জোস একটা সিস্টেম করা একদম ফ্রেশ কন্ডিশন আইডার প্রাইস পড়বে মাত্র 24500 মাত্র 24500 টাকা আচ্ছা এটার প্রাইস কিন্তু মোটামুটি কমই আছে তো আপনাদেরকে আমি সাজেস্ট করব যাদের বাজেট কিনা ম্যাক্সিমাম 25000 টাকা তারা কিন্তু চাইলে আপনারা এই ল্যাপটপটা দেখতে পারেন আর অবশ্যই তার কাছে কিন্তু কুরিয়ার সিস্টেম আছে এটা যদি ওনাদের স্টকে অ্যাভেলেবল থাকে সেই ক্ষেত্রে কল করে কিন্তু ওনাদেরকে আপনারা কুরিয়ার করে দিতে পারেন এই ল্যাপটপগুলো যারা একটু আপডেট মেশিন খুঁজতেছেন তাদের জন্য এটা সাজেস্ট করব এটার মডেল হচ্ছে Dell E7270 i5 এর 6th জেনারেশন 256 SSD এবং 8GB DDR4 RAM আর এটাতে আপনারা 4GB গ্রাফিক্স পাবেন আর যারা গ্রাফিক্স এর কাজ করতে চান তাদের জন্য এটা বেটার হবে আর কি বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দেয়া আছে এটা এটার মডেল হচ্ছে কিবোর্ড ব্যাকলাইট পাবেন ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা পেয়ে যাবেন আর সিম কার্ড সাপোর্টেড প্রাইস পড়বে কত এটা আর এটার প্রাইস হচ্ছে মাত্র 36000 টাকা 36000 টাকা পড়বে এটা কোর i5 এর কোন জেনারেশন 6th জেনারেশন 6th জেনারেশন 6th জেনারেশন ওকে তো দেখা যাচ্ছে কোর i5 এর 6th জেনারেশন গুলো কিন্তু প্রায় 35000 টাকা অ্যারাউন্ডে চলে যায় তো আপনাদেরকে আমি সাজেস্ট করব যদি বাজেট কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কোর i5 এর 4th জেনারেশন 5th জেনারেশন ওগুলো দেখতে পারেন এক জেনারেশনের জন্য প্রাইস অনেক কমই আপনারা পাচ্ছেন পাশাপাশি এগুলাতে আরো সুবিধা আছে সেটা হচ্ছে এটাতে DDR4 এর RAM ইউজ করা হয়েছে যেটা অবশ্যই একটা স্পিড কিন্তু আপনারা এটার মাঝে ভালো স্পিড পাবেন এবং 4GB গ্রাফিক্স কার্ড আছে এবং ডিসপ্লেটা ফুল এইচডি ফুল এইচডি ডিসপ্লে আছে গ্রাফিক্স এর কাজ করে মজা পাবে ওকে এটাতে কিন্তু অন্যান্য কাজ থেকে এটা একটু কাজ বেশি করে মজা পাবে এন্ড ওনাদের কাছে এখানে আরো স্পিড কতগুলো ল্যাপটপ আছে আমরা যদি এই ল্যাপটপটা দেখান তো এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে খুব পপুলার একটি ল্যাপটপ HP ল্যাপটপ সিরিজের ফোলিও 9480 i7
4th generation 500GB hard disk 4GB RAM dual storage পাবেন তারপরে পাবেন কিবোর্ড ব্যাকলাইট সিম কার্ড সাপোর্টেড ফুল মেটাল বডি আর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 3 থেকে 4 ঘন্টা আর 14.1 ফুল এইচডি ডিসপ্লে প্রাইস হচ্ছে মাত্র 32000 i7 প্রাইস হচ্ছে 32000 যেটা হচ্ছে i7 এটা আচ্ছা মূলত i5 এরটা কিন্তু আগে 25 26 বা 22 23 এর মতো ছিল বাট এটা i7 এটা এটা প্রাইস কিন্তু আপনারা খুব ভালো প্রাইস মধ্যে পাচ্ছেন i7 এর 4th generation আচ্ছা আর এছাড়াও আপনাদের কাছে কি কি ধরনের ল্যাপটপ পাবে মানুষ এছাড়াও আপনারা আমাদের কাছে i3 i5 i7 এর বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে i3 কিছু ল্যাপটপ আছে i3 আপনারা নিতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনারা আমাদের শপে আসেন বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মডেলের আপনারা ল্যাপটপ দেখতে পাবেন কারণ এতগুলো ল্যাপটপ আমাদের রিভিউতে দেখানো সম্ভব হয় না এন্ড আপনাদের থেকে তো কুরিয়ার করে হ্যাঁ অবশ্যই কুরিয়ারে আপনারা নিতে পারবেন তো অবশ্যই ওনার নাম্বারটাও দেয়া থাকবে কেউ যদি কল করে সে ক্ষেত্রে আপডেট প্রাইসগুলো জেনে যাবে হ্যাঁ অবশ্যই ল্যাপটপে তো মাশাআল্লাহ মিজান ভাই দোকান কিন্তু আগে থেকে এখন আলো ভালো ভালো আপডেট অনেকগুলো আসছে তো আপনারা যদি মিজান ভাই থেকে যে কোনো ল্যাপটপ নিতে চান সে ক্ষেত্রে অবশ্যই আশা করি আপনারা আফটার সেল সার্ভিসটা ভালো পাবে তার কাছ থেকে তো যদি যে কোনো ল্যাপটপ কিনতে চান সে ক্ষেত্রে অবশ্যই মিজান ভাই নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেই নাম্বারে ওনার সাথে কন্টাক্ট করতে পারেন তো কে বন্ধুরা এখানে মিজান ভাইয়ের কার্ড দেখতে পাচ্ছেন আপনারা এখানে শপের নাম হচ্ছে গ্রিন টেকনোলজি এন্ড নিচে ওনাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে হাউস 3 রোড নং 2 সেনপাড়া মিরপুর 10 ঢাকা 1216 নিচে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে তবুও ফোন নাম্বারগুলো আপনাদের সুবিধে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করবেন এবং ভিডিওর উপরে দেওয়া আছে এবং নিচে কিন্তু ওনাদের ফেসবুক পেজের অ্যাড্রেস দেওয়া আছে facebook.com/greentechnologybd আর মিজান ভাই আপনার শপে মান শর্টকাটে কিভাবে আসবে যদি এই অ্যাড্রেসটা একটু বলতেন শর্টকাটে আপনারা হচ্ছে মিরপুর 10 নম্বর গোল চত্বরে দেখবেন এনসিসি ব্যাংকের ঠিক পিছনের বিল্ডিংটা রোড 2 হাউস 3 গ্রাউন্ড ফ্লোর আর সপ্তাহে 7 দিনই আপনারা আমাদের পেয়ে যাবেন সকাল 10টা থেকে রাত 9টা ওকে তার মানে হচ্ছে মিরপুর 10 যে কেউ এসে জিজ্ঞেস করলে হবে এনসিসি ব্যাংক কোথায় হ্যাঁ ব্যাংকের পিছনের বিল্ডিংটা পিছনের বিল্ডিংটা এবং তার দোকানে আশেপাশে এসে যে কেউ জিজ্ঞেস করলে চলবে গ্রিন টেকনোলজি যে কেউ দেখাই দিবে আচ্ছা তো কে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওর পেয়েছে ভালো লাগছে এখানে অল্প কয়েকটা মডেল আমি আপনাদের দেখাইছি কারণ ভিডিও বেশি লং করতে চাই নাই আর মিজান ভাইয়ের কাছে যদি আসেন আপনি সবসময় অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন এবং যেটা বলছি মিজান ভাই কিন্তু মন মানসিক দিক খুবই ভালো মানুষ এবং ওনার কাছে আফটার সেল সার্ভিস আপনার ভালো পাবে যেটা আমি অন্য জায়গায় রিভিউ দেখছি তার জন্য কিন্তু বারবার ওনার শপে এসে একটা রিভিউ করে যায় আপনাদের জন্য সো আপনারা অবশ্যই গ্রিন টেকনোলজি পেজে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের নাম্বার তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং ভিডিও নিচে কমেন্ট করে দিতে পারেন যে কোনো কিছু আপনার যদি জানা থাকে সো পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সে অবশ্যই কমেন্ট করে দিবেন চ্যানেল নতুন হলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন কেউ ল্যাপটপ কেনার জন্য ভিজিট করতে পারেন গ্রিন টেকনোলজি তো সবাই বলুন আসসালামু আলাইকুম টাটা বাই বাই